মুতারাতান উখরা ও কালা তাআলা আয়াতু উখর ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فِي شَانِ آكَائِ مَوْلَى مَحْبُوبِ خُدَا মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এই পৃথিবীর পরে থাকিবে দিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি বইলেন না, আল্লাহুম্মা সাল সাইয়্যিদিনা যারা তোমার অতি আপন মনে তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে দাফন, জগতের কেউ আপন না, ভালো লাগে মাঝে রোজা ছাইর না, মা বাবার খেদ মত বুইল না, বল না ছাইর না, মা বাবার খেদ মত বুইল আমার নবীর মিলাদ সাইর না, আমার নবীর মিলাদ সাইর না,
দয়াল নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী ছাড়া নূর নবীজির দিদার পাইতে নূর নবীজির দেয়লি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম পবিত্র ঈদে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওলীকুর সম্রাট গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ছয়তম বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আমির হোসেন মেম্বার সয়ন ওয়ার্ড কাশীপুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ এম সাইফুল্লাহ বাদুল সাহেব চেয়ারম্যান কাশীপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি ফতুল্লাহ খান আওয়ামী লীগ। আজকের মাহফিলে তাকরির করেছেন ইতিপূর্বে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেখ হযরত মাওলানা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক পটুয়াখালী, ইমাম ও খতিব মুন্সিবাড়ি কুতুব শাহ জামে মসজিদ কাশীপুর। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি আতিকুল্লাহ নুরী সাহেব, ইমাম ও খতিব মাদবরবাড়ি জামে মসজিদ মুক্তারপুর মুন্সিগঞ্জ। বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ সহ মঞ্চে বসা ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা মিলা দেন, এদিকে মাইক নাই, এই হরনটা মনে হয় একটু দূরে দিলে একটু অ্যাঙ্গেল বেঁধলে ভালো হবে, আপনার জন্য ভালো হবে। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানলা পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আসার বসার সুযোগ করে দিয়েছে। আমরা বেজান না খুশি, যারা খুশি নিজে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবী দো জাহা হায়াতুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মারহাবাগণ, যারা সজাগ তারাগণ মারহাবা, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, কলবের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, সমস্ত নবীগণের ইমাম এবং সমস্ত নবীদের ইমান, যেই নবীর উপরে স্বয়ং দুরুদ পড়ে আল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে দুরুদ শরীফ পড়ে কে? শুধু একা নয়, সঙ্গে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়ে আমার নবীর উপরে দুরুদ পড়ে, এ নবীর উম্মত হতে পেরে আমরা বেজান না খুশি। যদি খুশি হন জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রসুল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছে, আমরা মহাব্বতে আবারও আলহামদুলিল্লাহ।
বর্তমানে যেখানে কাবা শরীফ, যেখানে হাজি সাহেবগণ লাব্বাইক লাব্বাইক বলে ঘুরে ঘুরে তাওয়াফ করে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আসছে ওই জায়গার মধ্যে প্রায় 4 থেকে 4,500 নবী রাসূলের রওজা শরীফ ছিল, 4 থেকে 4,500। এদের মনে একটাই মাত্র আশা ছিল, মাবুদ আমরা আখির নবীর উম্মত হতে পারি নাই, যদি এই কাবা ঘরের পাশে আমাদের রওজা হয় তাহলে আখির নবীর উম্মতরা এসে এখানে হজ করতে যখন তাওয়াফ করবে ওদের কদমের ধুলাগুলি আমাদের গায়ে পড়লে আমরা ধন্য হয়ে যাব। আরো জোরে বলেন, কথাটা মনে হয় খেয়ালে বুঝতে পারেননি, আমি আবার বলতেছি, এই নবীর উম্মত হতে পারে নাই, এই নবী রাসূলরা সেই কাবা ঘরের পাশে শুয়েছে একটাই উদ্দেশ্য, যে আখির নবীর উম্মতরা সেখানে হজ করতে যাবে, আর হজ করতে গেলে যখন তারা লাব্বাইক বলে ঘুরে ঘুরে তাওয়াফ করবে ওদের পায়ের ধুলাগুলি ওই নবী রাসূলদের সিনার উপরে পড়লে তারাকে আমরা ধন্য হয়ে যাব। তাহলে এই নবী মর্যাদার জন্য শ্রেষ্ঠ, নবীর উম্মতের মর্যাদাও কি শ্রেষ্ঠ। আমার বাবারা ভাইয়েরা, আজকের পোস্টারটা দেখে আমাদের খুব ভালো লাগছে, মাহফিলের লোক সংখ্যা যদিও কম, আপনারা কোনো মনে কষ্ট হয়েছে না, ফার্স্ট ক্লাস যাত্রী খুব কম হয়, ফার্স্ট ক্লাস যাত্রী কি হয় কম, এই জন্য মন ঘাবড়ায় না। তবে হ্যাঁ, যাদের লিস্ট তালিকা দুই জায়গার মধ্যে আছে, একটা হলো মদিনাতুল মুনাওয়ারায় আর একটা হলো দুর্গাউসু পাকের দরবারে, যাদের তালিকা আছে সে যত ব্যস্ত হোক সে মাহফিল ইনশাল্লাহ আসবে। আমরা দোয়া করি যে সমস্ত বাবারা ভাই রাস্তাঘাটে দোকানপাটে আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থভাবে সহি সালামতে মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। সকলে করে আমিন, আর একটু করে আমিন। মদিনার দিকে খেয়াল করে মহাব্বত দুরুদ পড়ে, আল্লাহুম্মা কবর দেশে যাইতে, রঙিন কাপড় খুলে খুলে কাফনের কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা স্মরণে, তৃতীয় দিকটা হলো অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, ঠিক কিনা? মাহফিল কিন্তু একটা বিষয়, কয়টা জোরে বলেন। এখানে আমরা যারা বসা আছি প্রত্যেকের জবান আসেনি, জবানের মালিক কে? বন্ধ করার ক্ষমতা আল্লাহর আসেনি। আমার বাবারা ভাইয়ারা এই মজলিসের মধ্যে বসেছেন, মাঝে মধ্যে জবান খুলে আওয়াজ দিয়ে সত্য কথার সাথে জবানটা লাগাইতে পারেন, এইটাও আমার আপনার একটা নাজাতের উসিলা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে বান্দা ক্ষমা পেয়ে যাবে, রোজা করে ক্ষমা পাবে, তা ভুল, আল্লাহ যে কোনো উসিলায় বান্দাকে মাফ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্টন হয়, তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে, আমরা যেন সকলে শুনে শ্রোতা এবং বক্তা সবাই আমল করতে পারি, জোরে কোন আমিন। আমার বাবারা ভাইয়ারা এই মাহফিলের শুরুতে আপনাদের কণ্ঠে দুরুদের আওয়াজ শুনে মনটা বড় ভালো লেগেছে, কারণ আমার নবীর উপরে এই শার জমানায় ফেতনা বাজাদের জমানায় দুরুদ শরীফের কথা বুঝাইতে গেলে মাহফিলে আধা ঘন্টা এক ঘন্টা লাগে, আপনাদের কণ্ঠে দুরুদ শুই নাই বুঝতে পেরেছি প্রত্যেকটা লোক হুসাইনি মুসলমান, মুসলমান জোরে কোন মুসলমান,
বন্ধুরে আমার, মুসলমানের মতে 73 দল হবে। এই 73 দল আমার মূল বক্তব্য না, মূল বক্তব্য হলো দুইটা দল, একটা হলো হুসাইনি আর একটা হলো ইয়াজিদি, ঠিক কিনা? কারবালার জমিনে ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল তারাও কিন্তু মুসলমান, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, কোরআনের হাফেজ, লম্বা লম্বা দাড়ি ছিল, মেসওয়াক ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আহলে বাইতকে দুনিয়া থেকে সরায় দেওয়া। আর আমার নবী কয় মান আহাব্বা হুমা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তারা যেন আমি মদিনার নবীকে ভালোবাসে। নবী বলল কোনটা আর মুসলমান করলো কোনটা? আমার বাবারা ভাইয়ারা, রসুল পাকের উপরে যারা দুরূদ শরীফ পড়বে, এই মেয়ারাজুন নবীর মাস, ঈদে মেয়ারাজুন নবী ও বন্ধু আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মকামের মধ্যে আমি আলোচনায় পড়ে যাব। ছোট্ট কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ আজিমের মধ্যে সব কিছু আমার নবীকে অবলোকন করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার বরাবর সামনে চেয়ারগুলি রয়েছে, এগুলি নবী রসুলগণ বসবে, বাম পাশে চেয়ারগুলির মধ্যে আউলিয়ে কেরাম বসবে, ডান পাশে অনেকগুলি চেয়ার খালি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মাহবুব ও রব্বুল আলামিন এই চেয়ারগুলির মধ্যে কারা বসবে? আমার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের মধ্যে ওই লোকেরা যারা আপনি নবীকে ভালোবেসে দুরুদ পড়ে। ভালোবেসে দুরুদ দুই রকম, একটা হলো মন খুলমুশ খুশি মতো পড়লাম, আর একটা হলো এশক মহাব্বত নিয়ে পড়া। নবী কয় আনা আসমাউ সালাতাকুম, এই পৃথিবীর জমিনে যখন আল্লাহর কোন বান্দা বান্দি নবীর কোন উম্মত দুরূদ শরীফ পড়ে, এই ঠোঁট থেকে বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা রয়েছে, সাথে সাথে দুরূদ শরীফ কেন আমার নবীর রওজায় পৌঁছায় দেয়। এ হলো এক নম্বর। দুই নম্বরে আসেন, নবীজি বলতেছে আনা আসমাউ সালাতাকুম বিলা অসিলা, ও দুনিয়ার মুসলমান, তোমাদের মধ্যে আমি নবীর একদল উম্মত আছে যাদের দুরূদ শরীফগুলি আমার কাছে পৌঁছাবার জন্য কোনো ফেরেশতা লাগে না, কোনো মাধ্যম লাগে না। আমার উম্মত আমি নবীকে মহাব্বত করে ভালোবেসে পড়ে। আনা আসমাউ সালাতাকুম, আমি নবীর রওজা শরীফে শুইয়া আমার সেই উম্মতের দুরূদ ও সালাম শুনতে পা। নবীর উপরে দুরূদ পড়লে মহাব্বত নিয়ে পড়তে হবে, কথা কম ঠিক কি না? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব বলে, মাহবুব এই ডান পাশে চেয়ারগুলির মধ্যে কারা বসবে? মহান রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বন্ধু গো, এই চেয়ারগুলির মধ্যে কোন নবী রাসূল বসবে না, এই চেয়ারগুলির মধ্যে বসবে আপনি নবীর আশেক উম্মত যারা যখন আপনার উপরে দুরূদ পড়তে গিয়ে মহাব্বতে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু মহাব্বত লাগায় মদিনার দিকে খেয়াল করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোরআন পাকে জরফান সকল নবীর সারা নবী আমাদের নবী দুজাহান, উম্মা সাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি আমার দয়াল নবীর উপরে দুরূদ পড়ে যে মর্যাদার অধিকারী হয়েছে তার ছোট্ট একটা ঘটনা। আল্লাহর ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কাবা করে যখন হজ করতে গেলেন,
কাবা তাওয়াফ করে পাশে তিনি দাঁড়িয়ে আছেন। কাবা ঘরে যখন হজের উদ্দেশ্যে যায়, হজরের দৃষ্ট তালবিয়া রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। মারহাবা বলতেন না? মারহাবা। হজর নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, উমরা করতে গেলে উমরা করলে যেই কোনো দোয়া দরুদ পড়া যায়, কিন্তু হজের জন্য নির্দিষ্ট তালবিয়া আছে। ও বন্ধু, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাই দেখলেন একটা যুবক কাবা ঘর তাওয়াফ করতেছে, কিন্তু লাব্বাইক এই তালবিয়া পড়ে না, বরং সে দুরুদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? কথা বলেন কি পড়ে? আল্লাহর ওলি হযরতে শিবলি রহমতুল্লাহ আলাই তিনি দাঁড়িয়ে রইলেন, মনে মনে ভাবলেন এই যুবক মনে হয় মনের ভুলে এই তালবিয়া পড়তেছে। আমার বাবারা ভাইয়ারা, যুবক যখন তাওয়াফের কাজ শেষ করলো, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাই ডেকে বলে, বাবারে ও যুবক, তুমি মনে হয় হজের তালবিয়া ভুলে গেছ, এজন্য তুমি দুরুদ শরীফ পড়তেছিলে। ওই যুবক কয়, না আমি হজের তালবিয়া ভুলি নাই, ইচ্ছা করে তালবিয়ার পরিবর্তে দুরুদ শরীফ পড়েছি। আমার বাবারা ভাইয়ারা, ওই যুবক ডেকে বলে, আপনি কে, কি আপনার পরিচয়? আল্লাহর ওলি বলে, আমার নাম হযরতে শিবলি। ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, আমি হজের তালবিয়া ভুলি নাই, হজের তালবিয়া বাদ রেখে ইচ্ছা করে তালবিয়ার পরিবর্তে দুরুদ শরীফ পড়েছি। জোরে কন্যা। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি ডেকে বলে, বাবা উদ্দেশ্য কি, কারণ কি, কারণ কি? ওই যুবক বলে, আল্লাহর ওলি, এই বছর হজ করার জন্য আমি একা আসি নাই, কাফেলার সাথে এসেছিলাম, সাথে আমার আব্বাও ছিল। আমাদের বাড়ি হলো মিশরের জমিনে, মিশর থেকে মক্কার দিকে রওনা করেছি হজের উদ্দেশ্যে। মিশর এবং মক্কার মাঝ বরাবর আসার পরে মরুভূমিতে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। কাফেলার লোকেরা বলল, যুবক রে, তুমি তোমার বাবার সেবা শুশ্রূষা করো, আমরা হজের উদ্দেশ্যে চলে গেলাম, কারণ তোমার আব্বার জন্য দেরি করলে হজ চলে যাবে, কথা কোন ঠিক কিনা? ওই যুবক বলে, আল্লাহর ওলি, কাফেলা চলে গেল, হজের উদ্দেশ্যে আমি যাই নাই, আমি আমার বাবার খেদমতে রয়ে গেলাম। এ যুবকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, অকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আকফিজ লাহুমা জানাহ জুল্লি মিনার রহমা। যারা সজাগ সকলে পড়ুন, অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি। আমার বাবারা ভাইয়ারানি, এই যুব সমাজ খেয়াল কর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, অকাদা রব্বুকাল্লা তাবুদু, দুনিয়ার মানুষ আল্লাহ তাবুদু কাহার ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া ইবাদত করব কার? সকলে বলেন সেজদা করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করার পরে, আমার খেদমতের পরে যাদের সেবা করবা, খেদমত করবা, যাদের গোলামি করবা, তারা হলো অবিল ওয়ালিদাইনি, তারা তোমার মা এবং তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক শিবলি রহমতুল্লাহ আলাইকে ডেকে বলে, আল্লাহর ওলি, কাফেলার লোকেরা চলে গেল, হজের উদ্দেশ্যে আমি যাই নাই, ওই মরুভূমির মাঝখানে আমি আমার বাবার পাশে রয়ে গেলাম, বাবা অসুস্থ, দিন চলে গেল, এবার রাত্র হয়ে গেল, এশার নামাজ পড়ে আমি আমার বাবাকে নিয়ে তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত্রে আমার বাবার গায়ের মধ্যে হাতখানা পড়লো, শীতল অনুভব হইল, আমি চোখ খুললাম, ঘুম থেকে উঠে তাঁবুর ভিতরে বাতি জ্বালাইলাম, তাকায়া দেখি আমার বাবার লাশ পড়ে আছে, দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি উড়ে গেছে। আমার বাবারা ভাইয়ারা, এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলে চিরদিন থাকাও যাবে না, আজ না হয় কাল,
তোমাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে অন্ধকারে কবরে পাতা কোন ঠিক কিনা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মানুষে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে হায়াত দিলাম আবার মরণ দিব এই মাসখানে সময়টুকু আমি দিয়েছি আমি দেখতে চাই এই মাসখানে সময়টুকুর ভিতরে আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে উত্তম আমল নিয়ে হাজির হই বান্দা সুবহানাল্লাহ অধিক আমলের কথা বলা হয় নাই বলেছেন উত্তম আমলের কথা নির্ভেজাল ভেজাল মুক্ত আমলের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নির্ভেজাল আমল নিয়ে ভেজাল মুক্ত আমল নিয়ে কারা আমার দরবারে হাজির হয় এজন্য আমি আল্লাহ জীবন দিয়েছি জীবনের পরে আবার মরণ দিব মাঝখানে সময়টুকু দিয়েছি পরীক্ষা করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমি যখন তাঁবুর মধ্যে বাতি জ্বালাইলাম তাকে দেখি আমার বাবার লাশ পড়ে আছে দেহ পিঞ্জরের মধ্যে প্রাণ পাখি নাই তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া কবরেতে করবে রে দাফন ঠিক কিনা জোরে কোন অবুজমান অবুজমান রে দম ভরাইলে দেবি কে আপন বলেন পাগল মান পাগল মানরে দম ভরাইলে দেখিবি অবুজ মান অবুজ মানরে দম ভরাইলে দেখিবি কে একদিন সাদা কাপড় পরাইয়া একদিন সাদা কাপড় মোর দেখা তেরে সোয়াই কবরেতে করবে রে দাফন পাগল মান পাগল মান রে তম ভরাইলে দেখিবি যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন তারা তোমায় করবে রে দাফন ঠিক যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন তারা তোমায় করবে রে দাফন একদিন সাদা কাফন পরাইয়া মোর কাতির সোয়াইয়া কবরেতে করবে রে দাফন আমার বন্ধুরা ওই যুবক ডেকে বলে আল্লাহর ওলি একে আমি মরুভূমির মধ্যে দ্বিতীয়ত তাঁবুর ভিতরে আমার বাবার লাশ যত বড় সাহসী নজন হও না কেন রাতের গভীরে কোনো কবরস্থানের কাছে গেলে নিশ্চিত মনের মধ্যে কিছু না কিছু ভয় লাগে কথা গন্ধিকেরা ওই যুবক বলে আল্লাহর ওলি তাঁবুর ভিতরে আমি একা মরুভূমির মধ্যে আর কেউ নাই আমার বাবার লাশ আমার ভিতরে ভীষণ ভয় বাবার মৃত্যুতে শোকটাতে অনেকক্ষণ কান্নাকাটি করলাম কিছুক্ষণ পরে বাবার চেহারা দেখার জন্য মুখ থেকে কাপড় সরাইলাম চেহারা দেখে কাপড় সরাইবার পরে দেখি বাবার চেহারাটা বিকট আকার ধারণ করেছে কালো রঙে রঙিত হয়ে গেছে অর্থাৎ বিকট দেখা যায় জোরে আলহামদুলিল্লাহ আমি ভয় পেয়ে গেলাম জীবিত অবস্থায় তো এমন ছিল না কি ব্যাপার
আমার আব্বার চেহারা কেন মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। যুবক ভয় আমার মধ্যে আরো ভয় কাজ করলো, আমি চিন্তায় পড়ে গেলাম এই মরুভূমির মধ্যে কোথায় যাইব কেউ তো নাই। হঠাৎ করে দেখি ওই মরুভূমির মধ্যে একটা আলো দেখা যায়, এই আলোটা মনে হয় আমার তাঁবুর দিকে আসতেছে। ওই যুবক বলে আল্লাহর নবী ও শিবলি রহমাতুল্লাহ আলাইহ, আমি দাঁড়ায় রইলাম তাকে দেখি ওই আলোটা আসতে আসতে আমার তাঁবুর দিকে আসতেছে। ওই আলোটার প্রতিচ্ছবিতে সারা মরুভূমিটা আলোকিত হয়ে গেছে। এই আলোকিত লোকটা যখন আমার তাঁবুর সামনে আসলো, আমি সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম কে গো আপনি, তিনি জবাব দিলেন যুবক তুমি আমাকে চিনবে না, আমি মদিনার নবী কামেলওয়ালা। ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমার বাবাই মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছে, কে গো নবী আপনার কাছে খবর দিয়েছে? আল্লাহর হাবিব ডেকে বলে যুবক রে তোমার বাবা প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো, প্রতিদিন আসার নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো, আজকে ফজরের নামাজের পরের দুরূদ শরীফ আমি নবীর কাছে ফেরেশতারা জমা দিয়েছে, কিন্তু আসার নামাজের পরে দুরূদ আমি নবীর কাছে এখনো জমা হয় নাই। আমি রসুল রওজা শরীফ থেকে তাকায়া দেখলাম তোমার বাবা এই মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছে। এই জন্য আমি নবী তোমার বাবাকে দেখার জন্য এসেছি। আল্লাহ আকবার বলেন। ও যুবক কে দোনা বয়ের কোনো কারণ নাই। যুবক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবিত অবস্থায় আমার আব্বার চেহারা কত সৌন্দর্য ছিল, কিন্তু ইন্তেকালের পরে ওনার চেহারা মলিন হয়ে গেছে। আমার দয়াল নবী ওই লোকের চেহারার মধ্যে রহমতের হাতখানা যখন বোলায় দিলেন, সাথে সাথে মৃত ব্যক্তির চেহারা থেকে নূর চমকাইতেছে। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, ওই যুবককে আমার পরে কেটে গেল। আমি তাঁবুর মধ্যে বসাম, রাত্র গভীর, শেষ রাত্রে কোথায় থেকে যেন ফজরের নামাজের আজান। নামাজ পড়লাম, ডান দিকে সালাম ফিরে দেখি